নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমি আপনাদের দেখাবো কি করে আমি অ্যাডেনিয়াম প্রতিস্থাপন করি। আপনারা অনেকেই আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করে আসছেন অ্যাডেনিয়ামের ওপরে ভিডিও করতে। আর বসন্ত বা প্রাক গ্রীষ্ম যেহেতু অ্যাডেনিয়ামের প্রতিস্থাপনের আদর্শ সময়, সেই জন্য আমি ভাবলাম অ্যাডেনিয়ামের প্রতিস্থাপন নিয়ে আগে একটা ভিডিও করা যাক, তারপর আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমি আলাদাভাবে আপনাদের দেখাবো কী করে অ্যাডেনিয়ামের মাটি আমি তৈরি করি, বা নতুন অ্যাডেনিয়াম আমি কী করে বসাই, বা অ্যাডেনিয়ামের সামগ্রিক পরিচর্যা কীরকম হবে, সেই সব বিষয় আলোচনা হবে। আপনারা সঙ্গে থাকুন। কিন্তু আপাতত আমি আজ আপনাদের দেখাবো কী করে আমি পুরনো অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করব। আশা করছি আপনাদের উপকার হবে। কাজে আর কথা না বাড়িয়ে চলুন আসল বিষয় আসা যাক। চলুন শুরু করি। আমি এখানে অ্যাডেনিয়ামের গ্রোয়িং মিডিয়া হিসেবে চারকোল, ভার্মিকম্পোস্ট, কিছুটা শিংকুচি এবং কিছুটা ন্যাচারাল ফাঙ্গিসাইড নিয়েছি। ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে আমি এখানে ট্রাইকোডার্মা ব্যবহার করছি। আপনারা চাইলে কপার বেসড ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। এবার একটু ভার্মিকম্পোস্ট নিয়ে কথা বলতে চাই। আমি ভার্মিকম্পোস্টের সঙ্গে 2 চামচ স্টিমড বোন মিল, 2 চামচ ন্যাচারাল ফাঙ্গিসাইড, সমান পরিমাণ নিম কেক ফার্টিলাইজার বা নিম খোল এবং সমান পরিমাণে মাইক্রোবিয়াল ফার্টিলাইজার নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো ভার্মিকম্পোস্টের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমরা প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করব। এটা আমার 3 বছরের পুরনো অ্যাডেনিয়াম অ্যারাবিকাম। দেখতেই পাচ্ছেন বেশ রুট বাউন্ড হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে পট থেকে বার করে নেব, একটু সময় লাগতে পারে। এবার খুব হালকা হাতে আস্তে আস্তে আমি পুরনো মাটিগুলো ঝরিয়ে নেব। একটু ধৈর্য ধরে কাজটা করবেন। মাটি ছাড়ানো হয়ে গেছে। এবার শিকড়ের সঙ্গে যে অবশিষ্ট মাটিটুকু লেগে আছে সেটা আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনাকে এটা ভালো মতো করতে হবে, কারণ পুরনো মাটি নতুন মিডিয়াতে যখন আপনি গাছ বসাচ্ছেন তখন না রাখাই ভালো। চেষ্টা করবেন যতদূর সম্ভব ভালো মতো পুরনো মাটিটা ছাড়িয়ে নিতে। দেখুন, পুরনো মাটি সরানো হয়ে গেছে। এবার আমরা একটু শিকড় কাটাই ছাটাই করব। শিকড় কাটাই ছাঁটাই করার আগে আপনি যে টুলসগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। আমি এখানে 75% অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করছি। এবার আমরা শিকড় কাটাই ছাঁটাই শুরু করব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুব আস্তে আস্তে করবেন। একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে অপেক্ষাকৃত সরু যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলোই ছাড়িয়ে নিচ্ছি। মূল যে বড় শিকড়গুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি একটাও কাটছি না। দেখুন, সরু শিকড়গুলি প্রায় 70% আমি কাটাই ছাঁটাই করে বাদ দিয়েছি। প্রুনিং হয়ে যাওয়ার পর আরও একবার আমরা শিকড়গুলোকে ভালো মতো জলে ধুয়ে নেব। এবার আমরা ফাঙ্গিসাইড দিয়ে গাছের শিকড়কে ভালো মতো ভিজিয়ে নেব। তার কারণ গাছের শিকড়ে প্রুনিং করার পর যে ক্ষতস্থানগুলো তৈরি হয়েছে সেই ক্ষতস্থানে যাতে কোনো ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য ফাঙ্গিসাইড জলে মিশিয়ে নিয়ে তাতে গাছের শিকড়কে ডুবিয়ে রাখলে ভবিষ্যতে কোনো ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আমরা মোটামুটি 15-20 মিনিট বা আধ ঘন্টা ডুবিয়ে রাখব। আধ ঘন্টা পরে এবার আমরা শিকড়ের গা থেকে অতিরিক্ত জল একটা সুতির কাপড় নিয়ে ভালো মতো মুছে নেব।
এক্সট্রা প্রোটেকশনের জন্য আমি এখানে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ ব্যবহার করব গাছের ক্ষতস্থানে, যাতে কোনো রকমভাবেই ভবিষ্যতে আর কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়। আপনি চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা আপনাদের করে দেখাচ্ছি, যদি আপনাদের মনে হয় আপনারা এটা প্রয়োগ করতেই পারেন। এবার আস্তে আস্তে যে ক্ষতস্থানগুলো আছে শিকড়ের গায়ে, সেগুলোতে আমরা প্রলেপ লাগিয়ে দেব। এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা শিকড়কে 24 ঘন্টা শুকিয়ে নেব। ঠিক একদিন পর আমরা প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করব। দেখুন, এখানে শিকড়গুলো বেশ সাদাটে হয়ে গেছে, অর্থাৎ যে প্রলেপ আমি লাগিয়েছিলাম সেগুলো ফুটে উঠেছে দেখা যাচ্ছে। আপনারা চাইলে সেগুলো ভালোমতো পরিষ্কার করে নিতে পারেন। এবার আমরা প্রতিস্থাপন করব। আমি এখানে ছড়ানো বাটির মতো টব ব্যবহার করছি। প্রথমে আমি চারকোলের একটা লেয়ার তৈরি করব। তারপর ভার্মি কম্পোস্টের একটা লেয়ার তৈরি করব। এবং এইভাবে এই লেয়ারিং মেথড অ্যাপ্লাই করে আমি এখানে গাছটা বসাবো। আস্তে আস্তে শিকড়ের চারপাশে চারকোলগুলো ছড়িয়ে দিচ্ছি। চারকোলের লেয়ারের পর আবার আমি ভার্মি কম্পোস্টের লেয়ার তৈরি করছি, এবং এভাবেই আমি গাছটা প্রতিস্থাপন করব। এবার আমি যে শিংকুচি নিয়েছিলাম সেই শিংকুচি ওপর থেকে ভালোমতো ছড়িয়ে দেব। আপনি জল দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে শিংকুচিগুলো নিচের দিকে ঢুকে যাচ্ছে। আমাদের প্রতিস্থাপন প্রক্রিয়া শেষ। প্রথম দুদিন জল দেওয়ার দরকার নেই, দুদিন পর আপনি ভালো মতো গাছে জল দেবেন, এবং চেষ্টা করবেন মোটামুটি 4-5 দিন পর থেকেই গাছকে খোলা আকাশের তলায় রাখতে এবং ডাইরেক্ট সানলাইট দিতে। আশা করছি সম্পূর্ণ প্রক্রিয়াটা বুঝতে আপনাদের খুব একটা অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমি আপডেট দেব যে গাছ কীভাবে বেড়ে উঠছে, এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।